সেই বত্রিশটি বই থেকে আজকের বইমেলা এতটুকু এখান থেকে শুরু হয়েছিল বত্রিশটা বই নিয়ে বইমেলা বাংলা একাডেমি সরি বইমেলা আমার জন্য আজকের দিনের সেরা দৃশ্য ছিল এইটা আমরা মনে হয় প্রায় চার বছর আগে আসছিলাম ঠিক এই জায়গাটাতে এবং আমরা এখানে বসে অনেক ছবি তুলছে এই ঘটনাগুলো মানিয়ে নিয়ে মেনে নিয়ে জীবনকে মানা নিতে পারলেই জীবন সুন্দর উনিশশো সালে প্রথম যে ভাষা আন্দোলন হয়েছিল ভাষা আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদের আয় মানে তাদের স্মরণেই প্রথমবারের মতো বইমেলার আয়োজন করা হয়েছিল এই বইমেলার ইতিহাস স্বাধীন বাংলাদেশের মতোই প্রাচীন এবং যতদূর জানা যায় উনিশশো সালের আটই ফেব্রুয়ারি চিত্তরঞ্জন সাহা ঢাকা ইউনিভার্সিটির বর্ধমান হাউস প্রাঙ্গনের বটতলায় কলকাতা থেকে আনিত বত্রিশটি বই নিয়ে এই বইমেলার প্রথম গোরাপতন করেন এবং এই বইগুলো ছিল স্বাধীন বাংলাদেশের প্রকাশনা শিল্পে প্রথম অবদান আর আমার পেছনের যে অংশ এটাই হচ্ছে মেইন বাংলা বাংলা একাডেমির বইমেলা উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত চিত্তরঞ্জন সাহা একাই এই বইমেলা পরিচালন করে আসছেন এবং ছিয়াত্তর সালে অন্যরা অনুপ্রাণিত হন উনিশশো সালে ক্রেতা এবং বিক্রেতারা বইমেলার সাথে সম্পৃক্ত হন এবং উনিশশো সালে কাজী মঞ্জুরে মাওলা তৎকালীন বাংলা একাডেমির মহাপরিচালক এই বইমেলার আয়োজন করেন মানে সরাসরি বাংলা একাডেমির সাথে বইমেলার আয়োজন করেন বাংলা একাডেমির হয়ে উনিশশো সালে তৎকালীন বাংলা একাডেমির মহাপরিচালক আশরাফ সিদ্দিকি বইমেলাকে বাংলা একাডেমির সাথে সংযুক্ত করেন দেখছেন সেই বত্রিশটি বই থেকে আজকের বইমেলা এখান থেকে শুরু হয়েছিল বত্রিশটা বই নিয়ে বইমেলা বাংলা একাডেমি ওয়েল আমি একা না আমার সাথে হচ্ছে বন্ধু বান্ধব কিন্তু আয়োজন করলেও সম্পূর্ণ করতে পারেননি কারণ তখন স্বৈরাচারী এরশাদ বিরোধী আন্দোলন হচ্ছিল এবং ঢাকা ইউনিভার্সিটির এরিয়াতে দুইজন ছাত্রের উপর দিয়ে ট্রাক উঠিয়ে দেওয়া এবং সেখানে তারা দুজন নিহত হয় এবং এই ঘটনাকে কেন্দ্র করে বইমেলাটি পরিপূর্ণভাবে সম্পন্ন করা হয়নি বাই এবং উনিশশো চুরাশি সালে প্রথমবারের মতো সঠিক এবং সম্পূর্ণভাবে বইমেলার স্থায়ী আয়োজন করা হয় এবং ধীরে ধীরে বইমেলা এতটাই জনপ্রিয়তা পায় এতটাই জনপ্রিয়তা পায় যে বাংলা একাডেমির যে চত্বর সেখানে জায়গা সংকলিত হয়ে যায় অর্থাৎ পর্যাপ্ত পরিমাণে জায়গা হয় না এবং দু সালে এই জায়গাকে সম্প্রসারণ করে অর্থাৎ সম্প্রসারিত করে আরও বৃদ্ধি করে শহরে উদ্যানে বইমেলার আয়োজন করা হয় আর এখন আমরা অবস্থান করতে হচ্ছে সহরাউদ্দীর বইমেলা অর্থাৎ বাংলা একাডেমিতেও এখন বইমেলা হয় এবং সহ উদ্যানেও বইমেলা হয় অর্থাৎ দুইটা মেলা একটাই হচ্ছে বইমেলা সেই বত্রিশটি বইয়ের মেলা থেকে ক্ষুদ্র একটি মেলা থেকে আজকের এই বৃহত্তম এবং সবচাইতে জনপ্রিয় বইমেলার পরিণত হয়েছে এবং সহওদী উদ্যানে দু সাল থেকে এই বইমেলা সম্প্রসারণ করা হয় একজন থেকে আমরা প্রশ্ন করি যে বর্তমান বইমেলার কি অবস্থা তাহলে তাদের উত্তরটা কেমন হয় জানা যাক আচ্ছা ভাই বর্তমান বইমেলায় কি চলতেছে না আর আমাকে এখন যে জায়গাটা দেখতেছেন এই জায়গাটা হচ্ছে সম্প্রসারিত জায়গা অর্থাৎ যখন বইমালার জায়গা অনেক কম হয়ে গেছিলো বাংলা একাডেমিতে তারপর থেকে যে সম্প্রসারিত জায়গা উন্মোচন করছে সেটা হচ্ছে এইখান মানে হচ্ছে শরদ উদ্যানে আমার পেছনে হচ্ছে গ্রন্থ উন্মোচনের যেই স্থান অর্থাৎ নতুন যেই লেখকরা আসে তাদের বই এখানে উন্মোচন করে অন্ধ করেছে আমাকে ওই দুটি চোখে কি নামে দেখে বলবো তোমাকে বন্ধ করেছে আমার চারোদিকে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিনিয়ত দেখছেন দেখবেন এবং দেখতে হবে এই ঘটনাগুলো মানিয়ে নিয়ে মেনে নিয়ে জীবনকে মানা নিতে পারলেই জীবন সুন্দর অর্থাৎ এই বত্রিশটি বই ছিল বাংলাদেশী শরণার্থী লেখকদের লেখা বই আজকে বাসায় গিয়ে তাড়াতাড়ি তাড়াতাড়ি খবর দেখতে হবে কারণ বইমেলায় আমাদের আরেকটা বিষয় হচ্ছে বইমেলা যদি ফেব্রুয়ারি মাসে না হয় অন্য কোনো মাসে হইতো সেক্ষেত্রে কিন্তু এতটা চলতো না মানুষজন এই জন্য ফেসবুকে মানে সরি এই জন্য বইমেলা আমার জন্য আজকের দিনের সেরা দৃশ্য ছিল এইটা কারণ হচ্ছে জাতি ধর্ম বয়স নির্বিশেষে বর্ণ সবাই এই বইমেলায় আসুক বইমেলা সবার হোক বই হোক উন্মুক্ত বই হোক সবার জন্য জ্ঞানের জন্য আমরা যখন প্রথম নাট্যমঞ্চে আসছিলাম মুক্তমঞ্চে আসছিলাম সরি তখন তখন আমরা অনেক বেশি ছবি তুলছিলাম অনেক ভিচিল করছিলাম আর সেই মুক্তমঞ্চ এখন আর আগের মতো নাই এখন একটা মুক্ত চেঞ্জ হয়ে গেছে চেঞ্জ একদম মুক্ত মঞ্চ এখন পুরো মুক্ত এখানে কোনো কারিকুলার অ্যাক্টিভিটিস হয় না লাস্টবার আমরা যখন আসছিলাম তখন আমরা এইখানে নাট্য দেখছিলাম অর্থাৎ নাটক দেখছিলাম মুক্ত মঞ্চের মুক্ত নাটক যেটাকে বলা হয় মঞ্চ নাটক অনেক অনেক ভাল লাগছিল কিন্তু বর্তমান সময়ে এখন এটা এখানে কেন হয় না আমি নিজেও জানি না তবে এখানে হইলে আপনারা উপভোগ করতে পারতেন আরও বেশি মানুষ আসত আর আমরা মনে হয় প্রায় চার বছর আগে আসছিলাম ঠিক এই জায়গাটাতে এবং আমরা এখানে বসে অনেক ছবি তুলছিলাম অনেক মজা করছিলাম আর এখন তো সেই বন্ধুবান্ধব এক একজন এক এক জায়গায় সবার সাথে এখন দেখাও হয় না কথা হয় মাঝে মধ্যে সোশ্যাল মিডিয়াতে মিডিয়ার সুবাদে ওকে এখন আমরা চলে যাচ্ছি বাসার উদ্দেশ্যে আজকের বই মেলা নিয়ে এতটুকুই ছিল আজকের ভিডিও বই মেলা নিয়ে আবার নতুন কোনো ভিডিও নিয়ে তারপর আবার দেখা হবে নতুন কোনো দিনে ঠিক ততদিন পর্যন্ত ভালো থাকবেন